তো বন্ধুরা, এশিয়ার পর এবারে ব্রিক্সেও ভারত নিজেদের ক্ষমতা বিস্তার শুরু করে দিয়েছে। আর চীনের যে একটা গ্র্যান্ড প্ল্যান ছিল যে ওরা এই ব্রিক্স সংগঠনকে সম্পূর্ণ নিজেদের দখলে নেবে এবং এটাকে এমন একটা প্রো চায়না অ্যালায়েন্স তৈরি করবে যাতে করে এই সংগঠনের সমস্ত দেশ চীনের ইশারায় কাজ করতে পারে। কিন্তু বন্ধুরা, চীনের দুর্ভাগ্য, এখানেও ভারত নিজের খেলা শুরু করে দিয়েছে এবং এই চীনের প্ল্যান শুরু করার আগে সম্পূর্ণ ভেস্তে দিয়েছে। আর ইন্টারেস্টিংলি, এখানে ভারত একা নয়, বরং ব্রিক্সের বেশিরভাগ দেশ ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ভারতকে সমর্থন দিচ্ছে। উদাহরণ হিসেবে আপনাদের হয়তো মনে আছে যে কয়েকদিন আগে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে এশীয় সংগঠনেও চীন এটাই চাইছিল, কিন্তু ভারত এত বেশি বিরোধ করে এবং চীনের বলতে পারেন যে সমস্ত প্রস্তাবকে আটকে দিচ্ছিল যাতে করে চীনের কমিউনিস্ট পার্টির ভেতর থেকে আওয়াজ উঠছিল যে ভারতকে এশীয়তে সামিল করে সবচেয়ে বড় ভুল করেছে চীন, তাই সবার আগে ভারতকে এই এশীয় থেকে বার করা জরুরি। কিন্তু মুশকিল হলো, এখানে পাকিস্তান ছাড়া আর কোনো দেশই চীনকে সমর্থন দেবে না। ঠিক একইভাবে এবারে চীনের প্ল্যানিং ছিল যে ওরা এই ব্রিক্স সংগঠনকেও নিজেদের ক্ষমতা বিস্তার করবে। আর এর জন্য কিন্তু জরুরি যে এই সংগঠনের বেশিরভাগ দেশগুলো চীনের সমর্থনে থাকুক। কিন্তু মুশকিল হলো, আপনারা যদি ব্রিক্স দেশগুলিকে দেখেন তাহলে এর একটা দেশও অ্যান্টি ইন্ডিয়া নয়। তো ডেফিনেটলি চীনের যে একতরফা প্রস্তাব তাকে আটকানোর জন্য ভারতকে এই দেশগুলো অনেকবার সাহায্য করে। আর এর সমাধান করতে চীনের প্ল্যানিং ছিল যে আমরা এই ব্রিক্সকে এত বেশি পরিমাণে এক্সপ্যান্ড করব এবং এতে চীনের দ্বারা একটু প্রো চায়না বা চীনকে সমর্থন দেয় এমন দেশগুলিকে যুক্ত করা হবে যাতে এখানে চীনের ক্ষমতা বৃদ্ধি পায়। আর ঠিক এই কারণেই আগামী দিনে সাউথ আফ্রিকাতে ব্রিক্সের যে মিটিং হতো ওখানেই ব্রিক্সের এক্সপ্যানশন করে বাকি দেশগুলিকে মেম্বার করতে চাইছিল চায়না। কিন্তু বন্ধুরা, ফাইনালি ভারত এর বিরুদ্ধে একটা স্ট্রং অ্যাকশন নিয়েছে এবং বলতে পারেন যে চীনের এই প্রস্তাব আটকে দিয়েছে। আর ইন্টারেস্টিংলি, এখানে ভারত শুধু একা নয়, বরং এই রিপোর্টটা দেখুন, যার মতে ভারতের সমর্থনে ব্রাজিলের মতন দেশও চীনের বিরুদ্ধে এই প্রস্তাবকে আটকে দেয়। আর এখানে ভারত একটা কাউন্টার প্রস্তাব এটা দিয়েছে যে ঠিক আছে, আমরাও এই সংগঠন এক্সপ্যান্ড করার পক্ষে, কিন্তু সেটা কেবলমাত্র চীনের ইনফ্লুয়েন্স খাটিয়ে একতরফা নয়, বরং ভারতের প্ল্যান হলো এই সংগঠনের নিজস্ব কিছু পলিসি থাকবে, কিছু ক্রাইটেরিয়া থাকবে যেগুলো অন্য দেশ অ্যাকসেপ্ট করলে তবেই কিন্তু সেই দেশ ব্রিক্সের সদস্য হতে পারবে। আর ইন্টারেস্টিংলি, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বাকি দেশগুলো ভারতকে সমর্থন দিচ্ছিল, কারণ এরাও ভালো মতো জানে যেখানে একা চীনকে ক্ষমতা বিস্তার করতে দিলে এখানে চীন যা চাইবে সেটাই হবে এবং এই সংগঠনের কিন্তু নিজস্ব কোনো ভ্যালু থাকবে না। আর বন্ধুরা, এটাকে নিয়ে চীন অনেক বেশি চটে রয়েছে ভারতের ওপর, কারণ একদিকে এশীয় সংগঠন যেটা চীন নিজে তৈরি করেছিল ওদের একটা অ্যালায়েন্স বানানোর জন্য, কিন্তু তাতেও ভারত নিজের মতন করে একটা বলতে পারেন যে ডেমোক্রেটিক পলিসি তৈরি করে রেখেছে যাতে কোনো প্রস্তাব বা কোনো সিদ্ধান্ত নিলে সেটা সকলের সমর্থনে নিতে হবে। দ্বিতীয়ত, চীনের ডেট ট্র্যাপ, বিআরআই প্রজেক্ট, এই জাতীয় প্রজেক্টের বিরোধিতা তো ভারত শুরু থেকেই করছে এবং এর খারাপ দিকগুলো ভারত তুলে ধরছে, ফলে ডেফিনেটলি বাকি দেশগুলো চীনের সাথে অ্যাগ্রিমেন্ট করার আগে চিন্তাভাবনা করেই কাজ করছে। এতে অ্যাকচুয়ালি চীনের লং টার্মে অনেক ক্ষতি হতে পারে। অন্যদিকে ব্রিক্সেও ভারত এমন কোনো দেশকে এন্ট্রি দেবে না যারা সম্পূর্ণ প্রো চায়না হবে অথবা চীনের ইনফ্লুয়েন্স এখানে যুক্ত হবে, ফলে ওভারঅল চীনের জন্য ভারতের এটা একটা নতুন ঝটকা ছিল। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।